What's up, good people? Assalamualaikum and hope you all are doing good. So, কথা বলতে পারছি না, মুখে মাস্ক পরা, হেলমেটের মধ্যে মাস্কটা পুরো টাইট হয়ে আছে। এই জায়গায় দাঁড়ায় মাস্কটা খুলতে হবে। আর এই চিপা চাপা রাস্তা দেখে হয়তো বুঝতে পারতেছেন মেবি যে কোথায় আসি। এখন আসি হচ্ছে পুরন ঢাকা বংশালের দিকে। সো এখন চলে আসছি বাইকের যে গলিটা, মোটরসাইকেল গলি বংশাল। তো এইখানে আমি অ্যাকচুয়ালি যেই দোকানটা থেকে সবসময় টিভিএস এর পার্টস নেই, ওটা হচ্ছে টিভিএস এর অথরাইজড একটা শপ। অ্যান্ড ব্যাপার যেটা হয়েছে যে আমি অনেকদিন তো আসি না, মানে রেগুলার তো এই জায়গায় আসা পড়ে না। সো আমি দোকানটা যে কোন জায়গায় ছিল ওটাই আমার মনে নেই। তো এখন একটু দোকানটা খুঁজতে হবে। সো চলে আসছি ডেস্টিনেশনে, যেখান থেকে আমার পার্টসগুলো নেওয়ার কথা। হ্যাঁ, ফোর হুইল সামনের ব্রেক প্যাড আছে। সেটা হচ্ছে সামনের ব্রেক প্যাড। সো এইখান থেকে আসছিলাম যে পার্টসগুলো নিতে, সামনের ব্রেক প্যাড আর পিছনের ব্রেক শু। আমার কাজ হয়েছে, পার্টসগুলো নিতে পারছি, কিন্তু নিয়ে এখন এইখান থেকে লাগাবো না। বংশালের সার্ভিসটা আমার কখনোই ভালো লাগে না। এর আগে আমি একবার ব্রেক শু লাগাই নিয়ে গেছিলাম বংশাল থেকে, খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। এক মাস থেকে দেড় মাস সর্বোচ্চ আমি এটা ইউজ করতে পারছি, তারপর ব্রেক শুটা নষ্ট হয়ে গেছে। স্প্রিং ট্রিং কি বল নাকি নষ্ট, মানে ভেঙে গেছে, কারণ লাগানোতে সমস্যা ছিল। তো এইখান থেকে তাই আর লাগাবো না, আর এখন চলে যাবো বাসার দিকে। আর বাসায় যাওয়ার আগে আমার একটু ঠান্ডা কিছু খাইতে হবে, কোক বা পানি। এইখানে ঢুকছি আবার আরেক রোড দিয়ে, জেলখানার সামনে দিয়ে বের হয়ে চাংখার পুলে উঠবো। কিন্তু আগে যেই রাস্তাটা দিয়ে ঢুকতাম আমরা, ওই রাস্তাটা আর কি কাটা, পুরো রাস্তার মেরামতের কাজ চলতেছে। তো আন্ডার কনস্ট্রাকশনের কারণে ওই রাস্তাটা ইউজ করতে পারতেছি না। এখন চিপা চাপা গলি এদিক ওদিক শর্টকাট বা লং কাট মেরে বেরোতে হইতেছে। নর্মাল যে রাস্তা দিয়ে ইজি হয়ে বেরোতে, ওই রাস্তা দিয়ে বেরোতে পারতেছি না, যে কারণে এই প্যারাটা নিতে হইতেছে। আর প্রচুর রাস্তা জ্যাম, চিপা চাপা রাস্তা। সো ফাইনালি অনেক জ্যাম ট্যাম ঠেলে বের হইতে পারলাম। এদিক দিয়ে যাওয়া যায় না, কোন দিক দিয়ে যাবো তাহলে? এই দিয়ে যাওয়া যায়। ওই রাস্তাটা পুরো কাটা অফ। আবার জ্যামের মধ্যে ঢোকা লাগলো, যাই হোক আবার জ্যাম থেকে বেরোয় আবার আসতেছি। সো জ্যাম থেকে বেরোইছি অ্যান্ড এখন আসি হচ্ছে শিক্ষা বোর্ডের সামনে। ওইদিকে যেই রাস্তাটা চাংখারপুল থেকে, ওইদিকে যেই রাস্তাটা চাংখারপুল থেকে সোজা নিউ মার্কেটের দিকে চলে যাইত, ওই রাস্তাটা আর কি বন্ধ, কাটা আর কি, কাজ চলতেছে, যেই কারণে শিক্ষা বোর্ডের সামনে দিয়ে যাইতে হবে। টুকিটাকি জ্যাম ঠেলতে হচ্ছে, তারপরও অ্যাটলিস্ট গোলাপসার মাজারের সামনে দিয়ে ওইদিকে বংশালের দিকে ঢুকলে যেই রকম জ্যাম পড়ে, ওই অনুযায়ী এই জায়গার জ্যামটা কিছুই না আমার কাছে মনে হয় আর কি। সো এখন আসি শ্যামলিতে, শ্যামলি স্কোয়ারের অপোজিটে গিয়েছিলাম বাসায়। বাসায় গিয়ে তারপরে আম্মুর টিকার সেকেন্ড ডোজের মেসেজ আসছে, ওইটার জন্য টিকা কার্ডটা নিলাম নিয়ে এখন যেই সেন্টারে টিকা দিছিল ফার্স্ট ডোজ, ওইখানেই যাইতে হবে সেকেন্ড ডোজ দিতে। সো ওইখানে যাচ্ছি আর কি। বাইকে যে পার্টসগুলো কিনলাম ওইগুলো মেবি আজকে আর লাগাইতে পারবো না, আরেকদিন প্ল্যান করতে হবে, হয়তো কালকে। তো আপাতত আজকের কাজগুলো শেষ করি, আজকে টিকা সেন্টারে গিয়ে টিকাটা দিয়ে আসি, দেখি আবার ওই জায়গায় কীরকম লাইন পড়ে। সো টিকার লাইন স্টার্ট হচ্ছে এইখান থেকে, আমি পুরো লাইনটা দেখাই কত বড়। এটা হচ্ছে পুরোটা টিকার লাইন। এই যে এইখান দিয়ে এসে
ওই যে পেপার সাবমিট করতেছে। সো টিকার কাজ এই জায়গায় শেষ। এখন যাব বাসার দিকে, বাইকটা ঘুরায় আনতে হবে। সো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, 5টা বললাম না, রিক্সাটাও হর্ন দিয়ে বেল বাজাইলো না, গাড়িটাও হর্ন দিয়ে আসলো না। সো যাই হোক, এখন বাজে 5:50 অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পারতেছেন আবহাওয়া। সো ক্যামেরাটা বেশি নিচের দিকে নেমে গেছে আর কি। সো ভ্যাকসিন দেওয়া আমরা নিয়ে আসলাম বাসায়, এইবারের ডোজেও তেমন কোনো কিছুই ফিল করে নাই, ভ্যাকসিন দিয়েই সাথে সাথে দৌড় দিয়ে বাসায় চলে আসছে। তো এখন বের হওয়ার রিজন হচ্ছে এখন একটু তাজমহল রোডের দিকে যাব। তাজমহল রোডে কাজ অ্যাকচুয়ালি না, কোনো একটা ফুড ব্যাংক গ্রুপের একটা রেস্টুরেন্টের পাওভাজির পোস্টে আমার ফ্রেন্ড মামতাকা আমাকে মেনশন করছে অ্যান্ড বলতেছে যে এটা ট্রাই করতেই হবে। সো ও ফার্স্ট টাইম ট্রাই করবে, আমিও ফার্স্ট টাইম ট্রাই করবো। মানে রেটিংটা ভালো ছিল অ্যান্ড রিভিউটাও ভালোই ছিল, যে কারণে আমাদের ট্রাই করা আর কি। সো এখন যাই, ওর সাথে দেখা করি, তারপরে দেখি কি হয়। সো খাওয়া দাওয়া করলাম মান্তাকার সাথে, যে পাওভাজির কথা বলছিল। সো তেমন আহামরি কিছু না, ডাল ভাজি আর পাউরুটি আর কি। তো মান্তাকা বললো যে ট্রাই করবে, আমি আগে যদিও বলছিলাম ওরা যে ডিসঅ্যাপয়েন্ট হইতে পারোস, বাট ডিসঅ্যাপয়েন্ট না, অ্যাকর্ডিং টু দ্য প্রাইস জিনিসটা খারাপও না। সো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আড্ডা দিছি আর এখন বাজে 9টা। আমরা রেস্টুরেন্টে গেছিলাম 7টার দিকে, দেন মোটামুটি খাওয়া দাওয়া হইলো ভালোই অ্যান্ড এখন যাবো বাসার দিকে। আর আজকে এইগুলোই কাজ ছিল, বংশাল গেলাম, 2টা পার্টস কিনলাম বাইকের, দেন আম্মুর টিকার সেকেন্ড ডোজটা দিলাম, আবার বিকালবেলা মান্তাকার সাথে একটু বেরোয়েছিলাম অ্যান্ড বিকালবেলা বেরোয় বিকাল তো রাত হয়ে গেল, আর এখন চলে যেতেছি বাসার দিকে। সো ভিডিওটা এখানেই শেষ করে দিব, দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও, হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড টিল দেন পিস। Under my umbrella, ella, 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 ella,